রান্নাঘরের পিছনে ছাইয়ের নিচে পুঁতে রেখেছি, কেউ দেখেনি। তুমি কিছু টাকা নিয়ে গিয়ে মানিকের মাকে মামলে সান্ত্বনা দিয়ে আসবে। কেউ দেখার আগে আমরা সব কিছু লুকিয়ে ফেলবো। এসো তাড়াতাড়ি এসো। আমার তো একটুও ভাল লাগে না, মানে যে গাছ কাটনে লেগে গেছে, গাছ কাটতে আইবো কখনো দেরি করতেছে কেন? তাইলে মনে হয় গাছ কাটা ধুইয়া কোনো হানে খেলা হয়ে গেছে। আইয়া লোক আছে, আজ আইয়া লোক আইলে। আইছো বাবা, গাছ কাটছে, গাছ কাটা হয়েছে। হ্যাঁ, মুখখান কালা কেন তোমার? চোখ দুটো ছল ছল করতেছে কেন? তো কি গাছ কাটে নাই? তুমি চিন্তা করো না, আমি তোমার গাছ কাটাই দেব। আমি ওইখানে বই আর থাকতে তোমার গাছ কাটাই দেব। তুমি অকর চিন্তা করো না, একটু চিন্তা করো না। ও বাবা, আমার দ্বারাই তো আইবো, তুমি একটু চিন্তা করো না। তোমার মালিক? হ্যাঁ, আমার মালিক। তোমার মালিক খেলাইতে গেছে? তোমার মালিক কতটুকু গাছ কাটতে কাটতে গাছের চাপা পড়ে মারা গেছে। মা বলে ডাকবে ভাবে আমার,
তুমি আমার মানে ঘিরে নিছিলা, তুমি আমার মানে ঘিরে গাছ কাটনে লেগে নিছিলা, তুমি আমার মানে ঘিরে পায়রা লাইছো, আমার মানে ঘিরে বিরা দাও, আমার মানে ঘিরে বিরা দাও। মানুষের বাড়িতে কাম করে খাই, তোমার লগে আমার কোন মিল নাই, মায়ের আদর স্নেহ ভালোবাসা আমি পাইনি, আজ আজ আমি যখন আমার মাকে পেয়েছি তুমি শত তাড়িয়ে দিলে, আমি এখানে থেকে যাব না। তুমি মনে করো তোমার মানে সারাদিন পরিশ্রম করে গাছ কেটে কিছু টাকা এনে তোমার হাতে দিয়েছে, তুমি কি পারবে মা? তোমার মানে কি তুমি ফিরে দিবে? তুমি পারবে? পারবো না, বিদায় দিতে পারবো। তুমি একটি বার শুধু আমাকে মালিক বলে তোমার বুকে জড়িয়ে নাও মা, মাধব আমার জীবন মরণ তোমার তোমার হাতে মা, তুমি আমাকে বাঁচাও না, তুমি আমাকে রক্ষা করো। আমার মানিকে লাগিয়া এই ফুলাটার জেল খাটতে হইব, আমার মানিক যে গেছে মানিক তো আর কোনোদিন ফিরে আসবো, আমার মানিক তো কোনোদিন আর মা কুইয়া ডাকবো না, কিন্তু আমার মানিকে লাগা এই পোলাটারে তো আমি এমন শাস্তি দিতে পারি না, আমি তো একজন মা। আরে বাবা, আমার মানিক যেমন আলা ভোলা ভাবে দৌড়ে আমার গলাতে ধরে মা মা কুইয়া ডাকতো, আমার জীবন আমি তোমার সাথে ছড়িয়ে দিলাম মা, তোমার আচল তোলে আমাকে একটু ট্রাই করে দিও মা, একটু ট্রাই করে দিও। শুধু তোমার জন্য মা, চিরদিনের জন্য জমিদার বাড়ি দরজা চিরদিনের জন্য খোলা রইল মা, তোমার যখন মন চাইবে তুমি আসবে তোমার মালিককে দেখার জন্য, আর আমি এক গাছের সাল কি আর এক গাছে কোনোদিন লাগে, লাগে না তো, লাগে না। ওরা বড় লোক আমি করি, হওয়াগুলোকে আমার কোন তুলনাই নাই, এটা আমার একটা সান্ত্বনা তো লেগে এটা কইয়া গেছে। আমি ওরে মানিক আমি তোরে কেন পাড়াইছিলাম বাবা, মানিকের মা মানিকের মা কেডা গো আমার ডাহে, দেখো আমি কে, হ্যাঁ
দেখো তো আমাকে চিনতে পারো কিনা তুমি কে রে বাবা আমি তো সিনে ব্যাপার চিনে তুমি চিনতে পারছো না আমি ডাক্তার রহমান খা হ্যাঁ ডাক্তার রহমান খা তোমার বাড়ি কই গো বাবা উত্তরপাড়া ও উত্তরপাড়া ও আমাগো যে ছোট্ট রহমান নিয়ে আসিল ওই রহমান তুমি হ্যাঁ আমি রহমান তুমি ডাক্তার হইছো কেন গত পরশু দিনে তো আমার দোকান থেকে তুমি জ্বরের ট্যাবলেট নিয়ে আসছে কি আমি জানি বাবা বুড়ো হইছি না তো কিছু মনে থাকে না গো বাবা মনে আচ্ছা একটু আগে তোমার এখানে জমিদার তোতামিয়া এসেছিল কেডা জমিদার তোতামিয়া কই না তো আয় নাই তো আসেনি না মানিক খেলাইতে গেছে মানিক খবর নাই কই জানি গেছে দূরে গেছে আইবো আইবো মানিকের মা তুমি এত সহজে কবুল করবে না কি কইতেছ আমি বুঝতেছি না তুমি কও না কি হইছে কি হয়েছে হ্যাঁ কও মানিকের মা হ্যাঁ এখনো বলছি ভালোই ভালোই সব কিছু সত্যি সত্যি স্বীকার করো তা না হলে কিন্তু আমার মতো ভয়ঙ্কর আর তুমি দ্বিতীয় কোনো জানোয়ার তো দেখতে পাবে না আরে তুমি কি পাগল তোমার মাথা নষ্ট কি আবল দাবল দম মাইতেছ আমার আইয়া চাপা পড়ে মারা গেছে কোথায় একটু আগে তোতামিয়া তোমাকে বলে যায়নি কেমন জানি কইলাম না আমার মাথার মধ্যে কিছু আছে আমি কিছু কইতে না খুন করছে তুমি দেখছো বাপরে বাপ হ্যাঁ আমার মানিক রে খুন করছে তুমি নিজে চোখে দেখছো বাবা দেখে তুমি কিছু কইলে না গো বাবা আমি কি করবো বাঁচাতে চেয়েছিলাম কিন্তু ওর হাতে ধারণ কুঠার আমি কিছু বললি হয়তো আমাকে কুপিয়ে পড়বে এই ভয়ে আমি বাঁচাইনি বুঝলেন উনি জানের মায়ের বলাই আইছে একটা মানুষের বাইরে হালাইতেছে তুমি যাইয়া এটা রক্ষা করতে পারলে না আরে সিল আমার হাত করে তো তুমি পাঁচজন জমাইয়া আমার কুয়াডারে তুমি বাঁচাইতে পারতা এইটা তুমি বাঁচাইছো না তুমি আমার দ্বারে এসে ভালো মানুষ সাজনে লাগা আসলে কথা না তুমি মাইরা হ্যাঁ না একটু ভালো মানুষ মানে কেন বাজে কথা বলবে না আহা বাজে কথা তো সময় কামে লাগে না এখন বাবা একটা কাম করো কি আল্লাহর রাস্তায় তুমি অন্য দিন আইও এখন যাও গা আমার মনে যাস ভালো না চলে যাও স্বীকার করবে না যাও বাবা সোজা দূরে ঠি না উঠলে আঙুল কি করে পাকাতে হয় তা আমি ভালো করে জানি আরে ভেড়া রে ভেড়া সোজা আঙুলে যদি ঘি না ওড়ে আঙুলটা একটু বেহা হইয়া দিয়ে দেওস না
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা 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 आज्ञा दी डे गो डाक्टर বকুল গাছ কাটে যায় মানিককে তো আমি খাবার দিয়েছিল তার বাড়ির পোষা কুকুরের খাবার মানিক প্রতিবাদ করেছিল বলেছিল আপনি আমাকে কুকুরের খালায় খাবার দিয়েছেন এ কথা লোক সমাজে প্রকাশ করে দেব চাই কি আপনার চাচা চেয়ারম্যান চলিল থিংকে বলে দেব এ কথা শুনে ওই তো থামিয়া বংশের গর্ব টাকার গরিমা রক্তের অহংকার সহ্য করতে না পেরে মালিকের হাতের কুঠার দ্বারা মালিককে তিন দেখি হারায় যার হাতে মালিক পৃথিবী ছেড়ে চলে যায় তুমি যেমন ডাই তারও তো ডাইট আছে আর এমন আছে ওখানে গেলে তুমি তোমার ছেলে হত্যার ন্যায্য বিচার পাবে আমি যা বলি তা তুমি বলবে থানায় গিয়ে তো এই কাপড় পরে তোমার থানায় যাওয়া চলবে না কোর্টে যাওয়া চলবে না তুমি আমার সাথে মার্কেট চলো আমি তোমাকে ভালো কাপড় এবং জুতো কিনে দেব ওগুলো পরে তুমি আমার সাথে থানায় ডাক্তার আমি আপনারে কষ্ট করে কমু কি অনুবাদ রাখতাম সব কষ্ট করে কমু কি মরলে মরুম বাঁচলে বাঁচুম আমার ভূতই নেই আমার পছন্দ করি কি আমি হাসা কথা কথাই কমু আর একটু মিশে কথা কমু না বাবা আমি কমু আমার মাইনা রে ডাক্তার মাইরে হালাইছে মামু গো আব্বা তাভালিং এই জগতে তাভালিং করলা এই হেন গিয়া তাভালিং চলত না তৈর তাও ভগলতে তৈর তাও তুই কি একটা খাদাও সরে দেখছো না গো আল্লাহ খাদাও দেখছো না বাবু